নমস্কার, নিচের হাতে রান্নায় আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি ঘরোয়াভাবে লাউ চিংড়ি তৈরির রেসিপি, চলুন দেখে নিই। প্রথমে আমরা নিয়েছি চিংড়ি, লাউ আর আলু টমেটো। এরপর লাউ আর আলুগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। খাবারের পুষ্টিগুণ বজায় রাখার জন্য এগুলো খোলা সমেত রেখেছি। অল্প লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রাখলাম। এবার দেখে নিন কি কি মশলা লাগছে। নিয়েছি 1 চামচ রসুন বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 4টে গোটা লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর 2টো টমেটো বেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 2টো তেজপাতা। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়েছি। তেলটা অল্প গরম হলে মাছগুলো দিয়ে দেব। এগুলোকে হালকা সোনালী কালার করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে মাছটা যেন হালকা ফ্রাই হয়, না হলে বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। বাকি তেলে কেটে রাখা লাউ আর আলুগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এটাকে এবার সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর, দেখি এগুলো সিদ্ধ হয়েছে কি। হয়ে গেছে, এবার সরিয়ে রাখবো। কড়াইতে অল্প তেল গরম করতে দিয়েছি, তেজপাতা ও পাঁচফোড়ন দিলাম। এগুলো ভাজা হলে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আদাটা পরে দেব, এটা প্রথমে দিলে ধরে দিতে। মশলা ভাজার গন্ধ উঠলে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে লাউয়ের তরকারিটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ফুটতে দেব। তরকারিটা মাখমাখা হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিলাম। আমার লাউ চিংড়ির রেসিপি রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।